ইস্তাদকুম দেগি এই বান্দা পড়িয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামদাগি বি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা যখন এই জুমলাটা বান্দা পড়ি আল্লাহ পাকের নিকট দানকাদের ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে আল্লাহ আপনার বান্দা সুবহানাল্লাহ পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে আমার জানা আছে আপনার বান্দা আলহামদুলিল্লাহ পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা আছে আল্লাহু আকবার যদি জবান দিয়া বের করে দেয় কতটুকু নেকি দেওয়া লাগবে এই ব্যাপারে আমার জানা আছে কিন্তু আপনার বান্দা তো এখন সুবহানাল্লাহ পড়ি নাই আপনার বান্দা এখন আলহামদুলিল্লাহ পড়ে নাই আল্লাহু আকবার পড়ে নাই বরং আপনার বরত্ব অনুযায়ী তার জবান দিয়া বের করে দিল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা এই জুমলা পড়ার কারণে কতটুকু নেকি দেওয়া লাগবে আল্লাহ আমার জানা নাই আল্লাহ পাক ডেকে বলে এই ডানকাদির ফেরেশতা আমার বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না 20টা নেকি দেওয়া লাগবে না 100 নেকি দেওয়া লাগবে না আমার বান্দার আমল নামায় 1000 নেকি দেওয়া লাগবে না ওই বান্দার আমল নামায় লাখ নেকি দেওয়া লাগবে না কোটি দেওয়া লাগবে না মিলিয়ন নেকি বিলিয়ন নেকি ট্রিলিয়ন নেকি ওয়াক ট্রিলিয়ন নেকি দেওয়া লাগবে না বরং আমার বান্দা আমি রবের বরত্ব অনুযায়ী জুমলা বের করার কারণে তার আমল নামায় যে জুমলাটা তার জবান দিয়া বের করে দিল এই পুরো জুমলাটা আমল নামায় তুমি উঠে দাও দানকাদির ফেরেশতা বলে আল্লাহ কেন কেন বান্দার আমল নামায় নেকি দেওয়া লাগবে না আল্লাহ পাক বলে আমার বান্দা হাশরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন আমি রবের দরবারে দাঁড়ায় যাবে মিজানের দাড়ি পাল্লায় দাঁড়ানোর পরে কারণ নেকের পাল্লা ভারী হয়ে যাব আবার কারণ নেকের পাল্লা ভারী হবে না বরং গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে ও ফেরেশতা আসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় যখন নেক আমলের পাল্লা হালকা হয়ে গেল গুনাহের পাল্লাটা যখন ভারী হয়ে গেল আমি আল্লাহ বান্দাকে তখন বলবো বান্দারে তোর আমল নামাটা আমার হাতে দাও আমি আমল নামাটা লইয়া তার আমল নামাটা সার্চ করে দেখবো যদি আমি দেখতে পাই ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা এই জুমলাটা বান্দা তার জবান দিয়ে দুনিয়াতে থাকতে বের করে দিব আল্লাহ পাকের বরাত অনুযায়ী প্রশংসার বাণীগুলো সর্বাবস্থায় বর্ত আল্লাহ বলবে ও রহমতের ফেরেশতা আমার বান্দা দুনিয়াতে আমি রবের বরাত অনুযায়ী প্রশংসা করার কারণে ওকে জাহান্নামে দেওয়া যাবে না নেক আমলের ঘাটতি যা পূরণ করা লাগবে নেক দিয়া তাকে জাহান্নাম থেকে ফিরাইয়া আমার আমি মাওলার জান্নাতে ঢুকায় দাও আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাদিনা লব্দিকা রব্বিল উলুমে ওয়াল গিনা আর গরি দে লেকো তু তৈয়ার হয় ঝুনা মাঙ্গে উসু তু বেজার হয় আল্লাহ বকের প্রশংসা কম না বেশি কেমনে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি ই জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি আল্লাহ গো তোমার বরাত অনুযায়ী যতটুকু প্রশংসা করার দরকার আমি করলাম যদি এটা বলতে পারেন আল্লাহ বান্দার